মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন এবং স্বাস্থ্যসম্মত ভাবে নিয়মবিধি মেনে চলছেন। পুষ্টিকর খাবার খাচ্ছেন তো? ডিম, দুধ, ফলমূল সকল কিছু খাচ্ছেন? ফলমূল খাওয়ার আগে কিন্তু ধুয়ে খেতে হবে, তাই না? আর পেয়ারা গুলো চোখা ফেলে দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? এগুলো পোষা সহকারে খেতে হবে, উপরে যে আবরণটা আছে ওটাতে সবচেয়ে বেশি ভিটামিন থাকে। আচ্ছা, আরো কি করতে হবে? আরো হচ্ছে আমরা কলা খাবো, তারপরে অন্যান্য ফলমূলগুলো খাবো, ভিটামিন সি খেতে হবে অনেকে বেশি বেশি। আর ঠান্ডা জিনিস একদমই খাওয়া যাবে না, আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা লাগানো যাবে না, ফ্রিজের পানি খাওয়া যাবে না, তাই তো? তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আচ্ছা, আজকে তাহলে আপনাদের সাথে কে রয়েছে? আপনাদের বাংলা মেয়ে সুষমা মমতা স্মৃতিকামিনী। তাহলে আজকে আসুন আমরা একটা ছড়া আবৃত্তির মাধ্যমে ক্লাসটা শুরু করি। প্রত্যেকে দাঁড়িয়ে যায়, ঠিক আছে? আমরা আজকে ছড়া আবৃত্তি করবো কানাগুড়ির ছা। কে লিখেছেন? কানাগুড়ির ছা লিখেছেন খান মোহাম্মদ মইনুদ্দিন। ঠিক আছে, রেডি, 1 2 3। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস কুপুস খাই। তাহলে ছোট্ট সোনামণিরা আসুন আমরা এখন ক্লাসে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এখানে 1 নম্বর কি দেওয়া আছে? 1 নম্বরে দেওয়া আছে নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করি। তাহলে নিচের বর্ণগুলো দিয়ে আমরা একটি করে শব্দ করব, তাই না? দয় কি পড়েছি আমরা? দয় পড়েছি দোয়েল দোলনা, দয়ে দোয়েল দোলনা। আচ্ছা, তাহলে কি ধয়ে দয়ে পড়েছি? দয়ে দোয়েল দোলনা, দয়কারী তো অন্তস্তয়কার ল দোয়ে, আর দোলনা দয়কার ল দোল দন্ত নয় আকার না দোলনা। আজকে দোয়ে দিকে দয়কারী তো অন্তস্তয়কারী কে ল দোয়ে, দোয়েল আমাদের জাতীয় পাখি, তাহলে দোয়েল দয় ও কারি দো অন্তস্থ অয়েকার ল দোয়েল, দয় ও কারি দো অন্তস্থ অয়েকার ল দোয়েল, আবারও দয় ও কারি দো অন্তস্থ অয়েকার এ ল দোয়েল। ধয়ে আমরা পড়েছি ধবল ধনু, তাই না? ধ ব ল ধবল, ধ ব ল ধবল, ধবল মানে কি? সাদা ধবল ল, সেটাকে বলা হয় ধবল। আবার ধবল নামে একটা অসুখ রোগ আছে, যা ধবল মানে সাদা। ধ ব ল ধবল, ধ ব ল ধবল, ধ ব ল ধবল, ধ ব ল ধবল। দন্ত নয় নীল নদী, দন্ত নয় দীর্ঘ ল নীল, দন্ত ন দয় দীর্ঘ নদী নীল নদী, আমরা আজকে নীল লিখব। দন্ত নয় দীর্ঘ ল নীল, দন্ত নয় দীর্ঘ ল নীল, দন্ত নয় দীর্ঘ ল নীল। নীল ফুলের রঙের একটা ফুলের নাম জানো তোমরা? খুব সুন্দর একটা ফুল, অপরাজিতা। অপরাজিতার ফুলের রং কি? নীল। তাহলে দন্ত নয় নীল, দন্ত নয় দীর্ঘ ল নীল, দন্ত নয় দীর্ঘ ল নীল। পয়ে পথ পতাকা, পথ পথ পতাকা, প তয়াকারিতা কয়াকারিতা পতাকা, আমরা পতাকা লিখব। তাহলে পতাকা প তয়াকারিতা কয়াকারিকা পতাকা, তাহলে আমাদের আমাদের জাতীয় পতাকা আছে তো, না? পতাকা দেখেছি না, প্রত্যেকটা দেশেরই পতাকা আছে স্বাধীন দেশে। তাহলে আমাদের জাতীয় পতাকা গাঢ় সবুজের মাঝে একটি লাল বৃত্ত পতাকা, তাহলে প তয়াকারিতা কয়াকারিকা পতাকা। আচ্ছা, 2 নম্বরে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখায়। এই যে যুক্ত বর্ণগুলো রয়েছে, এখন এই বর্ণগুলোতে কি কি বর্ণ রয়েছে সেটা আমাদের জানতে হবে, না হলে তো বুঝতে পারবো না যে কোন কোন বর্ণ যুক্ত হয়ে এই বর্ণগুলো হয়েছে। তাহলে যুক্ত বর্ণ এগুলোকে বলে, দুটো বর্ণ যুক্ত হয়ে বর্ণ হয়েছে বিধায় এটাকে যুক্ত বর্ণ বলে, দুটো অথবা তিনটাও হতে পারে। তাহলে এখানে আছে দেখে হচ্ছে কয়ে তয়ে যুক্ত বর্ণটা কি? এটা কয়ে তয়ে যুক্ত। তাহলে কি কি হবে? প্রথমে ক বলছি, তাহলে ক ক, আর এখানে হবে ত, কয়ে তয়ে যুক্ত। তাহলে আরেকবার বলি আমরা,
কয় তয় যুক্ত, ক যোগ ত, ক ত কয় তয় যুক্ত, ক ত কয় তয় যুক্ত। এবার এখানে আছে তয়ে তয়ে যুক্ত, তাহলে ত ত মিলে তয় তয় যুক্ত হয়েছে, তাহলে ত লিখে এখানে ত আর এখানে ত, তয় তয় যুক্ত। এখন যোগ যদি বলি তয় যোগ ত, তাহলে নিচে হসন্ত লাগবে, আর বক্সের ভিতরে দিলে হসন্ত লাগে না, যার জন্য কি তয়ে তয়ে যুক্ত, ত যুক্ত তয় তয়ে যুক্ত। এখানে কি এটা হচ্ছে ক্ষীয়, এই বর্ণটার নাম কি ক্ষীয়, এই ক্ষীয়তে কোন বর্ণ রয়েছে, ক মূর্ধন্য ষ, ক মূর্ধন্য ষ, তাহলে আমরা লিখি ক মূর্ধন্য ষ ক্ষীয়, ক মূর্ধন্য ষ ক্ষীয়, ক মূর্ধন্য ষ এ যুক্ত, ক মূর্ধন্য ষ, ক মূর্ধন্য ষ এ যুক্ত। এখানে বোঝাই যাচ্ছে তাই না, দন্ত ষ নিচে ত বোঝাই যাচ্ছে, তাহলে কোনটা আগে লিখবো, ত লিখবো আগে, না ছোট সোনামণিরা, ত কিন্তু লিখছে আগে লিখলে ভুল হয়ে যাবে, আগে লিখতে হবে দন্ত ষ, দন্ত ষ উপরে আছে, তাহলে লিখে নি দন্ত ষ, আর নিচে ত আছে, তাহলে কি লিখবো ত, তাহলে দন্ত স্বয় তয়ে যুক্ত, দন্ত স ত, দন্ত স্বয় তয়ে যুক্ত, দন্ত স ত, দন্ত স্বয় তয়ে যুক্ত, দন্ত স্বয়ে কয়ে যুক্ত, তাই না, দন্ত স্বয় কয়, তাহলে আমরা আগে কোনটা বলছি, দন্ত স বলছি আগে, দন্ত স্বয়ে কয়, তাহলে দন্ত স ক পরে বলছি, তাহলে দন্ত স্বয় কয়ে যুক্ত, দন্ত স আর এখানে ক, দন্ত স্বয় কয়ে যুক্ত। তাহলে যোগ বলে কি বললাম, যোগ করলে নিচে হসন্ত দিতে হবে, ফাঁকা ঘরটা ঘরের ভিতরে হবে না, তাহলে দন্ত স ক দন্ত স্বয় কয় যুক্ত, দন্ত স ক দন্ত স্বয় কয়ে যুক্ত। আমরা তিন নাম্বার আইটেমে চলে যাই, তিন নাম্বার কি লেখা আছে, নিচে প্রশ্নগুলোর উত্তর দিন, তাহলে এখানে প্রশ্ন দেওয়া আছে না, এই যে কোশ্চেন মার্কস দেখছি, তার মানে কি এখানে প্রশ্ন দেওয়া আছে, আচ্ছা তাহলে বাঁশ বনে কিসের হাসি, বাঁশ বনে কিসের হাসি, আমরা এর আগের দিন শূন্যস্থানে পড়েছি বাঁশ বনে চাঁদের হাসি, তাহলে বাঁশ বনে চাঁদের হাসি আমরা লিখে নি, বাঁশ বনে কিসের জায়গায় অ্যান্সার হবে চাঁদের, তারপরে আবার হাসি দিয়ে দাঁড়িয়ে দিতে হবে, তাহলে বাঁশ বনে বয়ে চন্দ্রবিন্দু আকার তালু বসন, বাঁশ বনে ব দন্ত নয় কারণে বনে, বাঁশ বনে চাঁদে, চয়ে চন্দ্রবিন্দু আকারে চাঁদ, দয়ে একার র চাঁদে হাসি, ভয়ে আকারে হা দন্ত সয়ে রস একারে সি হাসি, বাঁশ বনে চাঁদে হাসি দাড়ি, প্রশ্ন উত্তর শেষে কি দিতে হয়, প্রশ্ন উত্তর শেষে দাড়ি দিতে হয়, তাহলে বাঁশ বনে চাঁদে হাসি, বাঁশ বনে চাঁদে হাসি। খ নম্বরে হাঁস কোথায় সাঁতার কাটে, সাঁতার কোথায় কাটে, যে কেউ হাঁসি হোক আর মানুষই হোক কোথায় সাঁতার কাটে, পানিতে সাঁতার কাটে তাই না, তাহলে হাঁস কোথায় সাঁতার কাটে, হাঁস পানির আর একটা শব্দ জলে, হাঁস জলে সাঁতার কাটে, হাঁস জলে সাঁতার কাটে, আমরা লিখে নি কোথায় অ্যান্সার হবে জলে, তাহলে হয় চন্দ্রবিন্দু আকার দন্ত স, হয় চন্দ্রবিন্দু আকার দন্ত স হাঁস, হয় চন্দ্রবিন্দু আকার দন্ত স হাঁস, কোথায় অ্যান্সারে জলে, বর্গীয় জ নয় একারে জলে, হাঁস জলে, আর এই যে সাঁতার কাটে লেখা আছে এটা আমরা লিখে দিব, দন্ত সয় চন্দ্রবিন্দু আকারে সা তার, তয় আকার র তার, হাঁস জলে সাঁতার কাটে, কয়ে আকারে কা তয় একারে তে, হাঁস জলে সাঁতার কাটে। তাহলে আরো একবার পড়ি, হয় চন্দ্রবিন্দু আকার দন্ত স হাঁস জলে, বর্গীয় জল অয়ে কারিলে জলে, হাঁস জলে সাঁতার, দন্ত স চন্দ্রবিন্দু আকার তয় আকার র সাঁতার কাটে, কয় আকারে কা তয় একারে তে কাটে, হাঁস জলে সাঁতার কাটে। গ নম্বরে দেওয়া আছে গায়ের বধুর কোথায় আঁচল, বধুর মানে কিন্তু ধয়ে দীর্ঘ উকার, এটা খেয়াল রাখতে হবে, রস দিলে ভুল হয়ে যাবে, তাহলে গায়ের বধুর কোথায় আঁচল, আঁচল কোথায় থাকে, মাথায় থাকে, তাহলে গায়ের বধুর মাথায় আঁচল, গায়ের বধুর কোথায় আঁচল, মাথায় আঁচল, লিখে নিই আমরা, গায়ের বধুর ব ধয়ে দীর্ঘ র বধুর, গায়ের বধুর কোথায়, মাথায়, ময় আকারে মা, থয় আকার অন্তস্থ, মাথায়
আঁচল, ঠিক আছে? সরি, আ চন্দ্রবিন্দু, আঁচল, চল অচল, গায়ে বধুর মাথায় আঁচল। আঁচলের পরে ফাঁকা রেখে দিব না, ফাঁকা রাখা যাবে না, এখানে একটা দাড়ি দিতে হবে, তাই তো? তাহলে বানান করে আরো একবার পড়ে নি। প চন্দ্রবিন্দু আকারে গা অন্তস্থ অয়েকার র, গায়ের বধুর বধ হয় দীর্ঘ র, বধুর মাথায়, ময়াকারে মা থয়ে আকার অন্তস্থ মাথায়, গায়ের বধুর মাথায় আঁচল। সরি আ চন্দ্রবিন্দু চল আঁচল, গায়ের বধুর মাথায় আঁচল। প্রশ্ন উত্তর শেষে অবশ্যই দাড়ি ব্যবহার করতে হবে। আমরা এখন 4 নম্বরে চলে যাব। চার নম্বর কি লিখা আছে? সত্য হলে স এবং মিথ্যা হলে মি লিখে। তাহলে এখানে ক খ গ ঘ চারটা আমাদের সেন্টেন্স বা বাক্য দেয়া আছে। ক নম্বরে যে আছে, ফানুস উঠতে দেখে শিশু হাসে। ফানুস মানে কি? বেলুন, ফাঁপা কোন জিনিস, তাই না? তাহলে উড়ে যায় যেটা, ভালো লাগে দেখতে আমাদের। তাহলে ফানুস উঠতে দেখে কে হাসে? শিশু হাসে। এটা কি হবে? সত্য হবে। সত্য হলে আমি কি লিখতে বলা হয়েছে? স লিখতে বলা হয়েছে। দন্ত স দিয়ে দুই সাইডে কমা, ইনভার্টেড কমা। খ নম্বর দেয়া আছে, চাল দিয়ে প্যাঁচা ধরবে। আমরা ছড়ায় কি পড়েছি? হাত পেতে প্যাঁচা ধরবে। তাহলে ফাঁদ পেতে, চাল দিয়েও ফাঁদ পেতে পারে, কিন্তু হচ্ছে অন্য কিছু দিয়েও ফাঁদ যেহেতু পারতে পারে, তাহলে কি হবে? চাল দিয়ে হবে না, ফাঁদ পেতে প্যাঁচা ধরবে হবে। ফাঁদ পেতে প্যাঁচা ধরবে, এখানে লেখা আছে চাল দিয়ে, তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। ময় রসই গায়ে মি কমা, দুই সাইডে দুইটা ইনভার্ট কমা। গ নম্বরে, বাস বনে সূর্যের হাসি। বাস বনে আমরা কিসের হাসি পড়েছি? চাঁদের হাসি পড়েছি। তাহলে বাস বনে সূর্যের হাসি হলে মিথ্যা হবে। মিথ্যা, ময় রসই গায়ে মি, দুই সাইডে ইনভার্ট কমা। বাস বনে চাঁদের হাসি হবে, তাই না? গায়ের বধু বাঁকা পথে চলে। গায়ের রাস্তাগুলো কি সোজা সোজা? গায়ের রাস্তাগুলো, গা মানে কি? গা মানে গ্রাম, আর গ্রামের রাস্তাগুলো আঁকা বাঁকায় হয়, তার জন্য বলছে গায়ের বধু বাঁকা পথে চলে। তাহলে গায়ের বধু বাঁকা পথে চলেই তো, সত্য হবে তাহলে, তাই তো? দন্ত স, সত্য হলে দন্ত স। আচ্ছা, এবার আমরা 5 নম্বরে চলে যাই। নিচের ছড়াটির পরের চরণ লিখে। আমরা আগের চরণ লিখছিলাম গতদিন, আজকে লিখবো পরের চরণ। তাহলে কোন ছড়াটি? কমলা ফুলি ছড়াটি। কমলা ফুলি ছড়া কোন চরণ দেওয়া আছে? কমলা ফুলির বিয়ে হবে। আমরা একটু ছড়াটা প্রথম থেকে পড়ে নিই। কমলা ফুলি কমলা ফুলি, কমলা লেবুর ফুল, কমলা ফুলির বিয়ে হবে কালীমতির দোল। তাহলে এখানে কি লেখা আছে? কমলা ফুলির বিয়ে হবে। পরের চরণ কি হবে? কালীমতির দোল হবে। তাহলে লিখে নি কালীমতির দোল। কয়ে আকারে? কা দন্ত নয় একারে নে, কানে মতি, ময় ওকারে মো, তয়ে রস্বই র মতি, কালীমতি দোল, দয়ে রস্বকার ল দোল, কালীমতির দোল পাঞ্চেশন দাড়ি হবে। তাহলে কানে মতির দোল দাড়ি, কানে মতির দোল দাড়ি। আরো উপরে বানান করে পড়ে নি। কয়ে আকারে? কা দন্ত নয় একারে নে, কানে মতি, ময় ওকারে মো, তয়ে রস্বই র মতি, দোল, দয়ে রস্বর দোল, কানে মতির দোল দাড়ি। এবার আমরা মৌখিকে চলে যাব। আমরা যা যা পড়েছি আমরা একটু পড়িনি, হ্যাঁ সকলে আমার সাথে বলবেন আপনারা। বাস বনে কিসের হাসি? বাস বনে চাঁদের হাসি। বাস বনে চাঁদের হাসি। হাঁস কোথায় সাঁতার কাটে? হাঁস কোথায় সাঁতার কাটে? হাঁস জলে সাঁতার কাটে। হাঁস জলে সাঁতার কাটে। গায়ের বধুর কোথায় আঁচল? গায়ের বধুর মাথায় আঁচল। গায়ের বধুর মাথায় আঁচল। তো ছোট্ট সোনামণিরা, আমরা এখন ছড়াটা আবৃত্তি করবো। ছোট ছড়াটা আবৃত্তি করার মাধ্যমে ক্লাস শেষ করবো, ঠিক আছে? তাহলে ছুটি, আপনারা সকলে প্রস্তুত, দাঁড়িয়ে যান প্রত্যেকে, প্রত্যেকে আমার সাথে আবৃত্তি করবেন, ঠিক আছে? ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আরো একবার, ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ওকে ছোট্ট সোনামণিরা, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।